ভিডিও চলাকালীন সময়ে আসরের আজান দিচ্ছে, আসরের আজানটা শুনতে পাচ্ছেন। আমি আছি কলকাতার সবচেয়ে পুরাতন এবং ঐতিহ্যবাহী এবং অনেক বড় একটা মসজিদ, আপনারা সবাই জানেন। এটা হচ্ছে নাখোদা মসজিদ। আমি মসজিদের ভিতরে এখন যাব, আপনাদেরকে দেখাবো। এটা কলকাতার জাকারিয়া স্ট্রিটের পাশেই, এই পাশে হলো রবীন্দ্র সরণি এবং হচ্ছে ও পাশে বড় বাজার। আমি এই মসজিদে প্রবেশ করতেছি। ভিউয়ার্স, আমি মসজিদে ঢুকলাম। অনেক বড় বড় দুইটা মিনার দুই সাইডে, সামনে উজুখানা, এই পাশ দিয়ে সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। এটা ডান পাশে সিঁড়ি। অনেক সুন্দর একটা মসজিদ। এবং এই মসজিদে জুম্মার দিনে যতটুকু শোনা যায় যে 3-4 হাজার মানুষ একসাথে নামাজ আদায় করেন, এবং এইখানে কিন্তু ধারণ ক্ষমতা প্রায় 10 হাজার। এখানে অনেক স্পেস আছে। এই মসজিদের হিস্ট্রি আপনারা অনেকেই জানেন। এই সাইড থেকে অজুখানা দেখা যাচ্ছে। আমি আসছি ওইটা মেন গেট, মেন ফটক। এই যেটা দ্বিতীয় তলা, এই সিঁড়ি দিয়ে উঠলে এটা তিন তলার যাওয়ার গেট, তালা দেওয়া আছে। মানে যেহেতু নিচতলা এবং দোতলাতেই মুসল্লিদের ভর্তি হয়ে যায়, যার কারণে 3 অথবা 4 তলা হয়তো ওপেন রাখে না, বন্ধই রাখে। নাখোদা মসজিদটা অনেক আমি দেখেছি ইউটিউবে, আজকে আমি নিজে আসতে পারছি। আমার কাছে ভিউয়ার্স খুবই ভালো লাগছে, খুবই খুবই ভালো লাগছে। এটা ভাষায় বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। এত একটা পুরাতন মসজিদে আমি এসে আপনাদেরকে দেখাতে পারতেছি, সাথে আমি নিজেও দেখছি। এগুলো কিন্তু অনেক বড় বড়, বুঝতে পারছেন, 1, 2, 3, 4 তলা। তারপরে সেই গম্বুজগুলো, মিনারগুলো অনেক বড়। এবং এইখান থেকেও অজুখানা, এবং এই অজুখানার একটু সিস্টেমগুলো দেখেন যে এখানে কিন্তু পানি একসাথে রাখা আছে এবং সাইড দিয়ে বসে অজু করতে হয়। সাধারণত যেটা হয় সেটা হলো যে আমাদের সচরাচর সব ইয়াতেই ট্যাপ দেওয়া থাকে এবং ওই ট্যাপ থেকে পানি দিয়ে অজু করতে হয়, কিন্তু এখানকার সিস্টেমটা টোটালটাই আলাদা। খুবই সুন্দর একটা সিস্টেম। এটা হলো কলকাতার সবচেয়ে পুরাতন এবং ঐতিহ্যবাহী একটা মসজিদ।
মধুখানাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। পানি অনেক স্বচ্ছ, এখান থেকে বসে উজু করতে হয়, আর ভিতরে কিন্তু মাছ আছে। আসরের টাইম, আসরের নামাজ চলছে, ফরজ নামাজ শেষ হয়ে গেল। অনেক বড় সুন্দর একটা মসজিদ, পশ্চিমবঙ্গে কলকাতার নাখোদা মসজিদ। মসজিদের ভিতরে তো দেখাচ্ছিলাম আমি, এখন একটু বাইরে থেকে মসজিদটা দেখানোর জন্য আমি বাইরে এখানে আসলাম। তো মসজিদের হচ্ছে এই পাশে হচ্ছে মেইন গেট, যেদিক দিয়ে আমি মসজিদে ঢুকছিলাম। মসজিদের বাইরে মিনারগুলো দেখতে পাচ্ছেন, অনেক উঁচু। এমনি তো মসজিদ ভিতরে দেখছিলেনই, মসজিদ চারতলা। আর মসজিদের এটা হলো সাইডগুলো, এবং মেইন যেটা গম্বুজ সেটা যদি একটু আপনারা খেয়াল করেন, দেখবেন যে অনেক সুন্দর এবং অনেক বড়। মসজিদটা হলো টোটালি এভাবে চলে গেছে পর্যন্ত। ভিতর থেকে আপনারা তো দেখলেন, বাইরে থেকে দেখানোর জন্য বাইরে থেকে এই ভিডিওটা নিচ্ছি, যেন আপনারা মসজিদের বাইরের সেটটা কেমন বুঝতে পারেন সহজেই। আর এই রাস্তাটা হচ্ছে জাকারিয়া স্ট্রিট, এইটা হলো রবীন্দ্র সরণি, আর হলো সামনেটা জাকারিয়া স্ট্রিট। মসজিদের আউট ভিউ, এটা রবীন্দ্র সরণি। তো আমি এখন এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থেকে এত সুন্দর মসজিদটা দেখার জন্য, ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।